আমগুড়ি ব্লকে শুরু হলো ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাংক অ্যাকাউন্ট খোলার কাজ। জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লকের আমগুড়ি পোস্ট অফিসে শুরু হলো ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাংক অ্যাকাউন্টের কাজ। এই অ্যাকাউন্ট খোলার জন্য প্রচুর মানুষ সমাগম লক্ষ্য করা যায়। সারা দেশে চলছে লকডাউন এবং এই লকডাউনকে উপেক্ষা করে আমগুড়ি পোস্ট অফিসে চলছে ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাংক অ্যাকাউন্ট খোলার জন্য প্রচুর মানুষের সমাগম, যা সামাজিক দূরত্ব বজায় রেখেই করা হচ্ছে লম্বা লাইনের মাধ্যমে। ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাংক অ্যাকাউন্ট খুলছেন সাধারণ মানুষ। এই ব্যাংকের মাধ্যমে সাধারণ মানুষ টাকা লেনদেন করতে পারবেন বিভিন্ন ব্যাংকের মাধ্যমে। 100 দিনের কাজের পেমেন্ট, বিভিন্ন ব্যাংকের সাথে থাকা টাকা আদান প্রদান করতে পারবেন বলে জানান পোস্ট অফিসের ব্রাঞ্চ ম্যানেজার। শাখা ডাকঘরের ব্রাঞ্চ পোস্টমাস্টার শ্রী কালীপদ বর্মন বলছি। হ্যাঁ, আমরা আমগুড়ি শাখা অফিসে দীর্ঘ কয়েক মাস থেকে আইপিপি পোস্টাল পেমেন্ট ব্যাংক অ্যাকাউন্ট খুলতেছি। এই অ্যাকাউন্টটি খুললে পাবলিক আর বাইরের টাকা, 100 দিনের টাকা, ভাতার টাকা এবং অন্যান্য ব্যাংক থেকে যে টাকা গচ্ছিত আছে সেটাও এখান থেকে তোলানো যাইবে। এই বইটা আমাদের এখানে পাবলিক যতদিন আসবে আমরা ততদিন করিয়ে যাবো। ইয়া আমাদের হেড অফিস জলপাইগুড়ি, ওখান থেকে ওরা সব রকম সহযোগিতা করতেছে, আমরাও অ্যাকাউন্টটা চালিয়ে যাচ্ছি। আপনার নাম কি? কালীপদ বর্মন। আপনি পোস্ট অফিসে কোন দায়িত্বে রয়েছেন? আমি ব্রাঞ্চ পোস্টমাস্টার। জলপাইগুড়ি থেকে সুকুমার বিশ্বাস, টাইমস বাংলা।